अरे नहीं छोटू, खाना मैं बना दूंगी। अरे नहीं बीबी जी, आप क्यों खाना बनाएगी? अरे ये हमारा स्पेशल हनीमून फार्म है, आप तो बस हमारे साहब के साथ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। आपको कुछ करने की जरूरत ही नहीं है, वो खाना भी बना देगी, कपड़े पोते भी कर देगी और बर्तन भी कर देगी। तुम क्या करोगे? मैं उसे देखता रहूंगा। हेलो गाइस, अस्सलाम वालेकुम। গ্রামের স্বাস্থ্য ভাইদের একমাত্র অহংকার হচ্ছে আমাদের গ্রামের জান্নাত গেমি। ঠিক বলেছে। একটা ঘটনা শুনলাম, আগে নাকি গ্রামের স্বাস্থ্য ভাইদের জান্নাতের লাইভ দেখে হ্যান্ডেল মারত, কিন্তু এখন কি হয়েছে তোমরা একদমই জানো না। দিন দিন যেমন সবকিছু আপডেট হচ্ছে, ঠিক তেমনি তোমাদের জান্নাত আপু কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। জান্নাত মানেই তো তোমরা কেন পিছিয়ে নাই সেটাই তোমাদের এখন বলবো। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তোমাদের লুইচ্চা মার্কা বন্ধুদের মোবাইলে এই ছবিটা প্রোফাইল পিক দেয়া। বিশ্বাস হচ্ছে না, একদিন আমারও বিশ্বাস হয় নাই, কিন্তু এই ছবিটা দেখার পর আমি পুরাই অবাক। কেমনে কি ভাই? ভাই মারো মুজমা। দুই দিন আগেও জেইমালের দুধই ছিল না, এখন তারা দেখার পর তো আমি পুরাই অবাক। এখন আর গ্রামের স্বাস্থ্য ভাইদের এমবি খরচ করে ভিডিও লাইভ স্ট্রিম আর দেখা লাগবে, যেহেতু তোমাদের জান্নাত আপু এত সুন্দর হট পিক ফেসবুকে আপলোড করে দিয়েছে, এখন আর লাইভ স্ট্রিম দেখার দরকার কি? কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম না, পৃথিবী যেমন আপডেট হচ্ছে তোমাদের জান্নাত আপু ঠিক তেমনই আপডেট হচ্ছে। কিছুদিন পর পর তোমাদের জান্নাত আপু বেড়াইতে যাওয়ার নাম করে আমাদের গ্রামের স্বাস্থ্য ভাইদের এত সান্ত্বনা দেয় যে ভাই বলার বাহির। তো কি গ্রামের স্বাস্থ্য ভাইরা, তোমাদের হ্যান্ডেল মারতে মনে হয় অনেক সুবিধা হয়ে গেছে তাই না? শোনো, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি যত মেয়ে আসুক আর থাক, জান্নাতের মতো এমন একটা মাগি তোমরা আর পাইবা না, কারণ লিজেন্ডারি মাগির দামই তো আলাদা। জান্নাত মানেই তো তোমার রানী। যেহেতু আজকের ভিডিওটা জান্নাত গেমিং কে নিয়ে, তাহলে আসো আর একটু আলোচনা করা যাক তোমাদের জান্নাত গেমিং কে নিয়ে। তুমি আমি সবাই জানি যে জান্নাত হচ্ছে আমাদের বাংলাদেশের আলোকিত একজন মেয়ে। সেই ছোট কাল থেকে জান্নাতের ভিডিও দেখতে দেখতেই কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি, আর এরই মধ্যে আমাদের কিছু গ্রামের স্বাস্থ্য ভাইরা তাদের পানি ঝরাইতে ঝরাইতে জীবনটাই শেষ করে দিয়েছে। সঠিকভাবে বলতে পারবো না যে গ্রামের স্বাস্থ্য ভাইরা দিনে কয়বার হাত মারে, কিন্তু বর্তমানে কক্সবাজার যাওয়ার পর যে ব্লগটা ছাড়তে ভাই, এটা দেখার পর গ্রামের স্বাস্থ্য ভাইরা মিনিমাম 7 বার ভাইয়া বেশি হ্যান্ডেল মারে না পরে, কিন্তু রক্ত বাড়ি। ঠিক বলেছে। তোমরা যদি কেউ মনে করে থাকো যে ভিডিওর মজা এখানে শেষ, তাহলে তোমাদের এটা সম্পূর্ণই ভুল ধারণা, কারণ তোমাদের জান্নাত আপু যেহেতু হানিমুনে গেছে, তাহলে এটার একটা রিভিউ তো দেওয়াই লাগে। সো রুমটা, এটা হচ্ছে ড্রয়িং রুম, দেখতে পাচ্ছ এখানে একটা পিসি আছে, এন্ড পিছনে হচ্ছে সোফা, টিভি, টেলিফোন, এভরিথিং। এখানে হচ্ছে তোমরা আড্ডা দিতে পারবা। কি 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 এখানে আড্ডা দাও দেবো, মানে কাদের নিয়ে আড্ডা দিব এখানে? আরে রিফাত ভাই, আপনি বুঝেন না, গ্রামের স্বাস্থ্য ভাইরা এখানে এই চরে নিয়ে খেলবো। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। এন্ড ভিতরে, ও না এখানে, হ্যাঁ এখানে এদিকে একটা রুম আছে, এটা হচ্ছে আলাদা একটা রুম, এন্ড এখানে একটা ভ্যালকিনিও আছে। ও প্রত্যেকটা রুমে কিন্তু এসি ছিল, এন্ড এটার সাথে এইখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দুটোই কমোড সিস্টেমেরই ছিল, এন্ড এটা হচ্ছে অন্য একটা বেডরুম, এখানে একটা সুন্দর গ্লাসও আছে, এন্ড এটার সাথে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমও আছে। এ কি রে বাড়া, এগুলো কি দেখাইতেছে? আরে ভাই আপনি বুঝেন না, ডগি স্টাইলে মারার জন্য বাথরুমের রিভিউ দেখাইতেছে। আজকের হানিমুনের রিভিউটা তোমাদের কাছে কেমন ছিল? আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর তোমার মন্তব্যটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, নেক্সট কাকে রোস্ট করব। তো আল্লাহ হাফেজ, টিল দেন, বাই বাই।